বৃহস্পতিবার বিজেপি নেতা তথা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাঁকুড়া সফরের সময় এই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির জয় সুনিশ্চিত আখ্যা দিয়ে বিজেপির নেতৃত্বে সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দেন। শুক্রবার বাঁকুড়ার পুয়াবাগান এলাকায় বিরসা মুন্ডার মূর্তির পাদদেশে স্থানীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অমিত শাহের তীব্র বিরোধিতা করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। আমরা জেলার নেতৃত্বকে দেখেছি, বন্ধু পিছিয়ে যাওয়ার কোন সময় নেই আপনাদের। এটা ঠিক আদিবাসী না বাঙালি কি মানে মানুষের মূর্তি দেখা যাচ্ছে, সে তীরটা ধরে আছে এবং বড় একটা গাছের মতো পাগড়ি বেঁধে একটা মাথায়, এত বড় গাছ কেউ নেই নাকি? মানুষের মাথায় গাছ হয় এটা আমি আমার জানা নেই, এবং এই গাছের উপরে এত বড় বড় পাখি বসে আছে, এরকম করে কোনো মানুষের মাথায় এরকম কিছু হয় এটা আমি নতুন দেখছি। এটা এটা আমাদের কোনো মানে বিদ্রোহী মূর্তি না, এটা কোনো শিকারী মূর্তি না, কি হচ্ছে এটা আমি বুঝতে পারছি না। আমি তো একজন আদিবাসী, আমাদের সমাজ প্রতিরা আছে, আপনারা জেনে নেবেন এটা আমাদের আদিবাসী মূর্তি না, এটা আমাদের এভাবে আমাদের সংস্কৃতিটা কৃষ্টিটা আমাদের আছে, এটাকে আমাদের মানুষের মানুষ আমাদের আদিবাসীটাকে ধ্বংস করার চক্রান্ত হচ্ছে, এটা মিসগাইড করা হচ্ছে আমাদের। এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা। দেখুন, গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব তিনি বাঁকুড়া সফরে এসেছিলেন, তিনি খলনায়কের চরিত্র গ্রহণ করে একটা বড় নাটক তিনি কিন্তু করে গেলেন এবং সেখানে পদদলিত হলেন, অপমানিত হলেন আমাদের আদিবাসী ভাই বোনেরা, দলিত সম্প্রদায়ের মা বোনেরা। আজকে তারা নিজেদেরকে লজ্জার মুখ ঢাকতে হচ্ছে তাদেরকে। তিনি একজন বড় মাপের মন্ত্রী হয়ে কিভাবে আমাদের এই পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষকে কেন অপমান করলেন, সেটার জন্যই আজকে আদিবাসী ভাই বোনেরা বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে তারা কিন্তু প্রতিবাদ শুরু করেছে এবং তারা এই যে পবিত্র জায়গাটিকে অপবিত্র করে গেছেন, তিনি যেখানে বিরসা ভগবানের মূর্তি ভেবে মাল্যদান করেছেন, অর্থাৎ তার উদ্দেশ্যটাই ছিল আগে যে বিরসা ভগবানের মূর্তি আছে সেটাকে সরিয়ে ফেলে কোনো একজন শিকারীর মূর্তিকে তিনি প্রতিষ্ঠা করার রূপ দেওয়ার চেষ্টা করেছেন। তাই স্বাভাবিকভাবে আজকে আদিবাসী সমাজ খেপে উঠেছেন যে আমাদের ভগবানকে কেন অপমান করেছেন, তিনি তো 6.5 বছরে আমাদের আদিবাসী সম্প্রদায়কে কোনো কিছুই দিতে পারেননি, কি জন্য তিনি আমাদেরকে অপমান করলেন, সেজন্য তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন। আজ থেকে তারা এই প্রতিবাদ শুরু করেছেন, সকালবেলা থেকে তারা এই এলাকাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দুধ গঙ্গা জল দিয়ে পুরো এলাকাটাকে ধুয়ে মুছে সাফ করেছেন এবং ঠাকুরের কাছে তারা প্রার্থনা করেছেন যে এই ধরনের যারা আপনাকে অপমান করেছেন, আপনাকে অশ্রদ্ধার আসনে বসিয়েছেন, তাদের যেন উপযুক্ত শাস্তি হয়, সেটা ভগবানের কাছে তারা আমরা সকলে প্রার্থনা করছি, কারণ এই ধরনের অপমান করার অধিকার কোনো মানুষের নেই। আর যে পরিবারের সঙ্গে তিনি খাওয়া দাওয়া করতে গেলেন সেই পরিবারের কাছে তো কোনো খোঁজখবর নিলেন না, পরিবারের কজন সদস্য কে কে থাকে বা কী করেন না করেন, এমনকি গ্রামের মানুষের সাথেও কোনো কথাবার্তা বলেননি। সুতরাং এই ধরনের একটা অপমান, আদিবাসী সমাজের পাড়ার মানুষরাও কিন্তু অপমানিত হয়েছেন, সুতরাং স্বাভাবিকভাবে তারা আজকে খেপে উঠেছে যে এই ধরনের মানুষ অর্থাৎ বিজেপি ঘৃণ্য রাজনীতি করছে, ভোটের রাজনীতি করছে, সুতরাং বিজেপির পাশে কোনো আদিবাসী সিরুলকা সিরুল ট্রাইব কেউ নেই, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, সেই জেহাদ ঘোষণা তারা কিন্তু করছে। ইতিমধ্যে গতকালই এই ঠিক একবার এই পাদদেশে তিনি বলে গেছেন যে মমতাকে বিসর্জন দিয়ে দেওয়া হবে 2021। ওনারা অলরেডি বিসর্জন হয়ে গেছেন, করোনা থেকে শুরু করে আজকে ভারতবর্ষকে তিনি বিক্রি করে দিয়েছেন। ভারতবর্ষ শব্দটা থাকবে কি না আমার মনে হচ্ছে না, সে জায়গাতে আমি মনে করি যে নিজেরা যারা বিসর্জন হয়ে গেছে, যারা আজকে বঙ্গোপসাগরে নিক্ষেপ হয়েছে, আরব সাগরে ডুবে গেছে, তারা কি আর বিসর্জন করবে কাদের? সুতরাং তারা মরা জায়গায় পৌঁছে গেছে, মরে গেছে, সেই ভূত প্রেতের মানুষদেরকে আর বিসর্জনের কথা বলিয়ে দিবাস্বপ্ন দেখিয়ে মানুষকে কোনোভাবে ভুল বোঝানো যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তো সৌন্দর্যের জন্য, যেহেতু বাঁকুড়া একটি পর্যটন কেন্দ্র, সেক্ষেত্রে যখনই বাঁকুড়া ছেড়ে মানুষ বাইরে বেরিয়ে যাবে এবং বাঁকুড়া থেকে মুকুটমণিপুর থেকে ফিরে যাবে যখন পর্যটন কেন্দ্র থেকে, সেই জন্যই এটা এই মূর্তিটি বানানো হয়। আর বাস্তবে এই মূর্তিটি কিসের?
দেখুন, এটা আমাদের জঙ্গলমহল এরিয়া, এটা একটা শিকারীর মূর্তি। হ্যাঁ, তার ছবি বিভিন্নভাবে এটাকে ফুটিয়ে তোলা হয়েছে, অর্থাৎ এটাকে সৌন্দর্যায়ন করা হয়েছে এই পয়েন্টটাকে। আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে এই ধরনের মূর্তি বা বিভিন্ন জিনিস রয়েছে, যেটা আমাদের বাঁকুড়া জেলার ঐতিহ্য এবং সংস্কৃতির ধারাবাহিকতা তুলে ধরা আছে। বিভিন্ন মোড়ে বা বিভিন্ন রোডের যে ক্রসিং এরিয়া, সেই জায়গাতে রয়েছে। ঠিক সেরকম এটা, এটা কোনো ভগবানের মূর্তি নয়। কিন্তু এটা বাঁকুড়া থেকে সৈয়দ আফিজুল হুদা, রিপোর্ট আনন্দবার্তা।